দিতে পারলাম না। আমার কাছে তো ভালোবাসা মাপার যন্ত্র নেই। আমি তার ভালোবাসাটা মাপতে কত কিছু করলাম, বাট নিজের ভালোবাসাটাই মাপতে পারলাম না। হয়তো তার মনে এখনো প্রশ্নটা থেকে গেছে, তুমি আমায় কতখানি ভালোবাসো। দেখি রিভাত বাবা, একটু গেঞ্জিটা খোলো তো, আমি একটু চেক করে দেখি কোথায় কি জখম হয়েছে কিনা। জিএনটি কি গেঞ্জি খুলবেন কেন? ওমা চেক করতে হবে না, কোথায় ব্যথা পেয়েছে না পেয়েছে তো দেখি। আন্টি ব্যথা তো বাইরেই পেয়েছি, এখানে এখানে একটু আর এখানে একটু, ভেতরে ব্যথা পাইনি তো। তুমি কি করে জানবে বলো ব্যথা পেয়েছে কিনা? ডাক্তার চেক করতে বুঝতে পারে? আন্টি দেখেছেন কিভাবে হাসছে? হাজারিন হাসি থামা তো, এতগুলো লোক দিয়ে পিটিয়েছে এখন আবার হাসছে। আরে আশ্চর্য, হাসবো না তো কি, উনি ওনার নিজ দায়িত্বে ব্যথা পেয়েছেন, আমি কি ওনাকে পিটিয়েছি না? কত স্টাইল দেখেছেন আন্টি কিভাবে কথা বলে? আমি এতবার করে বললাম আমার পিছে পিছে আসবেন না আসবেন না আসবেন না, আপনি তো শুনলেন না, তো দোষ কার, আমার না আপনার? এতগুলো লোক দিয়ে মার খাইয়েছে আমাকে, গণপিটুনি আন্টি। আমি মার খাইয়েছি? গণপিটুনি আর কোথায় হলো, আর একটু বেশি পিটুনি হলে আর একটু বেশি মজা হতো। আন্টি আপনি একটু বকা দিয়ে দেন। জেরিন যা, তুই আমার চেম্বারে গিয়ে বসতো, আমি ওকে চেক করে তোমার আসছি। আমি পাশে নিয়ে যেতে পারবো না মা, আমার শেখ ওইখানে গাড়া হয়ে গেছে। আচ্ছা যা, তুই ওইদিকে ঘুরে বস, আমি ওকে চেক করছি। বাবা তুমি একটু ঘুরে বসো, আমি একটু দেখি। হ্যাঁ জি আন্টি, আমি না শরীরে ব্যথা লাগেনি খুব একটা, হাতে একটু লেগেছে। তোমাকে একটু দেখতে দাও। থ্যাংক ইউ মা, চাটা অনেক ভালো হয়েছে, পারফেক্ট, তাই নাকি? থ্যাংক ইউ। আচ্ছা তুই ছেলেটার সাথে এত দুষ্টুমি করিস কেন বলতো? আমার ভালো লাগে, তাকে খেপালে সে কিরকম একটা বোকা বোকা চেহারা বানিয়ে ফেলে, ওটা দেখতে বেশ মজা লাগে, সেই জন্য। দুষ্টুমি করা ভালো, কিন্তু দেয়ার শুড বি লিমিট, নাহলে মাঝে মাঝে দুষ্টুমিটা খুব কস্টলি হয়ে যায় জানিস। ইয়া নো, হি ইজ ভেরি গুড গাই, সেই জন্য তো এখনো আছে, না হয় কবেই কোরবানি করে দিতাম। হ্যালো, আচ্ছা শোনো, একটা জরুরি কাজে ফোন দিয়েছি। বলো বলো কি বলবে বলো। রাজীব আর মিথিলার বিয়েটা ভেঙে যাচ্ছে। কি কি বলো তুমি এসব, মাত্র এক বছর হলো ওদের বিয়ে হয়েছে, এখনই বিয়ে ভেঙে যাচ্ছে, এসব কি বলো তুমি? সেটাই তো জানি না, দেখি ওদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ অবশ্যই কথা তো বলতেই হবে, এটা তো হতে পারে না তাই না? আচ্ছা রিফাত, আমার না মনটা খুব খারাপ হয়ে গেছে, আমি আমি তোমার সঙ্গে পরে কথা বলি, ওকে? ঠিক আছে, বাই।
কিরে কি হয়েছে? আর বলো না মা, রাজীব আর মিথিলার বিয়েটা নাকি ভেঙে যাচ্ছে। কি বলিস বলতো, কেমন লাগে? কত বছর এটা বিয়ে হলো? হ্যাঁ, আমাদের ক্যাম্পাসের বেস্ট কাপল ছিল ওরা, আর ওদের বিয়েটা ভেঙে যাচ্ছে। ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। সত্যি তো মন খারাপ হয়ে গেল আমার। আচ্ছা তোরা ওর সঙ্গে একটু আলাপ করে দেখ, কিছু সমাধান করা যায় কিনা। বিয়ে ভেঙে যাওয়া তো ভালো না। আচ্ছা রাজীব, সমস্যাটা কি বলতো? দেখ, জীবনে শুধু ভালোবাসা থাকলেই হয় না, আরো অনেক কিছু প্রয়োজন এই প্র্যাকটিক্যাল লাইফ। এমন কোনো কিছু আছে যেগুলো ছাড়া জীবন থেমে যায়? এই একটা মাত্র কারণে আমার জীবনটা এরকম তছনছ হয়ে যাবে আমি আগে ভাবি। রাজীব এই কথা আগে জানতো না? প্রথম প্রথম বুঝতে পারিনি, পরে আস্তে আস্তে সব বোঝা গেছে। মানে মানুষের তো মাথা ব্যথা হতে পারে, তাই না? মানুষের মাথা ব্যথা হলে কি মানুষ মাথা কেটে ফেলে? মাথা ব্যথা ট্রিটমেন্ট করায়, মেডিসিন নেয়। তোরও তেমন প্রবলেম গুলো সলভ করতে হবে। সলভ এর স্টেজ শেষ, ডিসিশনটাও প্র্যাকটিক্যালি নিচ্ছে। ও অবশ্য অনেক আগে থেকে প্র্যাকটিক্যাল। তো তুই এখন কি করবি, কোথায় যাবি, কিভাবে এই প্রবলেম সলভ করবি? আমরা আসলে কি করব এখন আমি জানি না। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাবে, আমি জানি না কি হবে। দেখ রাজীব, আর যাই করিস সম্পর্কটা ভাঙিস না প্লিজ। তোদের প্রেমের কথা সব জায়গায় বলে বেড়াই, তোরা তো হ্যাপি থাকিস, মানে খুব ভালো লাগে দেখতে। এখন যদি ডিভোর্স হয়ে যায় তাহলে কি বলবো মানুষকে? তাহলে কি করব বল, একটু সময় নে, একটু ভেবে দেখ, সব ঠিক হয়ে যাবে। আমি তো ভাঙতে চাই না, ও চায়। আমি কি করব, আমার সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। এটা তো কোনো কথা হতে পারে না, তাই না? একটা সলিউশনে তো আসতে হবে। ও যদি তোকে চায় তাহলে একরকম, আর যদি তোকে না চায় তাহলে শুধু বেবি কি করে সম্ভব? আমার তো মাথা দিতে না, আমার তো এখানে কিছুই করার নেই। ওকে ফাইন, মানে জাস্ট ডোন্ট ক্রাই, ওকে? সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, একটা একটা না একটা উপায় নিশ্চয় বের হবে। রাজীব, রাজীব কি বললো? যা যা বললাম এতক্ষণ, কি কোনো কথা হলো? এত গভীর প্রেম, এত গভীর ভালোবাসা, এত সিম্পল একটা কারণে কাম? সেটাই আমি বুঝলাম না। বুঝতে না পারার কিছু নেই, সব পুরুষ মানুষই একই রকম, অল দ্য সেম, জাস্ট সেম। দেখো তোমার এই কথাটা কিন্তু একদম ঠিক না। কোন কথাটা ঠিক না বলো তুমি আমাকে, কোন কথাটা ঠিক না? যেটা বললা তুমি, এই যে মিথিলা রাজীবকে এতটা ভালোবাসলো, বিনিময়ে রাজীব মিথিলাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, এটা ফেয়ার? মানে তাহলে রাজীব কি করবে বলো? কম্প্রোমাইজ বলে একটা শব্দ আছে, আর সংসার করতে হলে কম্প্রোমাইজ করতেই হয় নাকি, হয় না? আমার তো এখন তোমাকেই সন্দেহ হচ্ছে, আমার যদি কখনো এমন হয় তুমি নিশ্চয়ই আমাকে ফেলে চলে যাবে। মানে তুমি কি আবল তাবল কথা বলছো? না 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 না, আমি মানতে পারছি না। দেখো শুনো, আমার ভালোবাসা কিন্তু এত হালকা না। রিয়েলি? হ্যাঁ, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। ওকে, ওদের সমস্যাটা কখন ধরা পড়েছে? এই তো কিছুদিন হলো। তাহলে আমার একটা পরিচিত বন্ধু আছে গান কলেজিস্ট, বাইরের সব ডিগ্রি নেওয়া, তুই তো বলিস তাহলে ওদের সঙ্গে আলাপ করে দেখতে পারি। মা, তুমি তোমার পরিচিত ডাক্তারের কথা বলছো, ওরা অলরেডি দেশে বিদেশে বিভিন্ন ফেমাস ডাক্তারের হেল্প নিয়ে নিয়েছে, তারা সবাই বলেছে দিস ইজ ইম্পসিবল। তার মানে হচ্ছে মিথিলা
মিথিলা কখনোই বেবি ক্যারি করতে পারবে না। So pathetic for them. Not only for them, only for Mithila. কারণ আমাদের দেশের সমস্যাগুলো শুধু মেয়েদেরই হয়, ছেলেদের হয় না। এদেশের ছেলেদের নিজেদের বউকে মায়া ভালোবাসা করতেও কার্পণ্য বোধ হয়। সো হার্টলেস। এই ফোন বাজছে, ফোনটা ধর। না থাক, আহা, কেউ তো জরুরি কাজে ফোন করতেও পারে, তাই না? ধর না ফোনটা। ফোন ধরলি কি না ধরলি কি, আমার ভালো লাগে না ফোন। কেউ একজন জরুরি কাজে হয়তো ফোন করেছে। কেউ না, কেউ না, রিফাত ফোন করেছে। রিফাত লোক ধরবি না, কথা বল। কিভাবে যে কি হয়ে গেল, কি হবে আমার মেয়েটার ভবিষ্যৎ আমি ভাবতেও পারছি না। আন্টি আপনি প্লিজ ভেঙে পড়বেন না, আমি আছি তো। মেয়েটা কখন হাঁটতে পারবে না, এটা আমি কিভাবে সহ্য করবো? আন্টি সবই আল্লাহর ইচ্ছা, ইচ্ছা সব ঠিক হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। আন্টি বসে তুই বল।
ব্যাপার, তুমি ফোন ধরো না কেন? আমি তো নিচে ছিলাম, আসছিলাম, এই জন্য ধরিনি। আসছিলাম তো কি হয়েছে? ফোনটা